বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের গভীর সমুদ্র বন্দরগুলোয় কমপক্ষে 18 মিটার ড্রাফটের জাহাজ নোঙ্গর করে। 2025 সাল নাগাদ 25 মিটার ড্রাফটের জাহাজই প্রাধান্য পাবে অনেক বন্দরে। যদিও এই ধরনের জাহাজ চলাচলের জন্য যে গভীরতা প্রয়োজন তা নেই বাংলাদেশের কোনো সমুদ্র বন্দরেই। সবই কি তাহলে কাগজে কলমে? তাই জানাবো আমাদের আজকের ভিডিওতে। দেশে গভীর সমুদ্র বন্দর নির্মাণে মাতারবাড়িকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এখন পর্যন্ত। পটুয়াখালীর পায়রায়ও একটি সমুদ্র বন্দর নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এই দুটি বন্দরের কোনোটিরই নেই গভীর সমুদ্র বন্দর করার মতো গভীরতা। মাতারবাড়ি বন্দরকে গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য বিবেচনা করা হলেও বন্দরটির সর্বোচ্চ গভীরতা সক্ষমতা 13.8 মিটার আর পায়রা বন্দরের সর্বোচ্চ গভীরতা সক্ষমতা 14 মিটার। এই অঞ্চলের সবচেয়ে গভীর সমুদ্র বন্দর সিঙ্গাপুরের গভীরতা 24.5 মিটার, যার ধারে কাছেই নেই মাতারবাড়ি ও পায়রা। পায়রা বন্দরের মাস্টার প্ল্যান তৈরির কাজ করেছে নেদারল্যান্ডসের রয়্যাল হাসকনিং DHV এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট গবেষণা পরীক্ষা ও পরামর্শক ব্যুরো BRTC। পায়রা বন্দর নিয়ে কৌশলগত উন্নয়ন পরিকল্পনা একটি পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যান তৈরিও করেছে পরামর্শক প্রতিষ্ঠান। সেখানে বন্দরের উন্নয়ন ভিশন, বাজার পূর্বাভাস, অবকাঠামো নির্মাণ এবং বন্দর উন্নয়ন কৌশল নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে। এছাড়া অঞ্চলের বন্দরগুলোর সর্বোচ্চ গভীরতার সক্ষমতার তুলনামূলক বিশ্লেষণ করেও দেখানো হয়েছে। পরামর্শক প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী দেশে বিদ্যমান সমুদ্র বন্দর দুটির মধ্যে মংলা বন্দরের সর্বোচ্চ গভীরতা সক্ষমতা 7 মিটার আর চট্টগ্রাম বন্দরের সর্বোচ্চ গভীরতা সক্ষমতা 9.2 মিটার। অন্যদিকে নির্মাণ হতে যাওয়া মাতারবাড়ি ও পায়রার গভীরতা সক্ষমতাও 14 মিটারের বেশি নয়, যা গভীর সমুদ্র বন্দর বিবেচনায় খুবই অপর্যাপ্ত। কারণ যে ড্রাফটের জাহাজ গভীর সমুদ্র বন্দরে চলাচল করে সেগুলো এসব বন্দরে ভিড়তেই পারবে না। পরামর্শক প্রতিষ্ঠানের তৈরি করা মাস্টার প্ল্যানে বন্দর ব্যবহারকারী জাহাজগুলো নিয়ে বাংলাদেশের জন্য দু ধরনের জাহাজকে প্রাধান্য দেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দরের জন্য 6.6 থেকে 12.01 মিটারের জাহাজ এবং অন্য বন্দরের জন্য 10 থেকে 14 মিটার ড্রাফটের প্যানাম্যাক্স ক্লাসের জাহাজের কথা বলা হয়েছে এতে। পরিকল্পনা প্রতিবেদন তৈরির সময় আমদানি রপ্তানিতে জাহাজ পরিচালনাকারীদের সঙ্গে আলোচনা করেছেন এর সঙ্গে সংশ্লিষ্টরা, বিশেষ করে চীনের সঙ্গে। তাদের পক্ষ থেকে ভবিষ্যতে মান হিসেবে প্যানাম্যাক্স ক্লাসের জাহাজের কথা বলা হয়েছে। বন্দরের উন্নয়ন কৌশল প্রস্তুতে বন্দর ব্যবহারকারীদের আয় ব্যয়ের দিকটিও বিবেচনায় রেখেছে পরামর্শক প্রতিষ্ঠান। পরামর্শক দলের এক বিশেষজ্ঞ বলেন, আমাদের পক্ষ থেকে যে পরিকল্পনাটি দেওয়া হয়েছিল তা মন্ত্রণালয়ের পছন্দ হয়নি, তাই আমরা আবারও একটি পরিকল্পনা প্রণয়ন করেছি। বাস্তবতা হচ্ছে বাংলাদেশে কোনো সমুদ্র বন্দর নেই, যা আছে সবই নদী বন্দর, কারণ প্রতিটি বন্দরই নদীর ভেতরে। ফলে আমাদের পরামর্শ ছিল নদী থেকে বের হয়ে সমুদ্রে বা অফশোরে বন্দরটি নির্মাণ করার, যা বাণিজ্যিক দৃষ্টিকোণে উপযোগী হতো। তার ভাষ্য, একটি গভীর সমুদ্র বন্দর হতে কমপক্ষে 18 মিটারের গভীরতা প্রয়োজন, কিন্তু অনশোর বা ডাঙ্গায় বন্দরটি হলে তা গভীর সমুদ্র বন্দর হওয়ার জন্য উপযোগী নয়। দেশের ক্রমবর্ধমান ব্যবসা বাণিজ্যের প্রসারের ফলে বন্দরের চাহিদা মেটানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2013 সালের 19 নভেম্বর পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় পায়রা সমুদ্র বন্দরের নির্মাণ কাজ উদ্বোধন করেন। বিপুল অর্থ ব্যয়ে পায়রা সমুদ্র বন্দর নির্মাণের যে উদ্যোগ নেওয়া হয়েছে তার জন্য অ্যাপ্রোচ চ্যানেল বড় ধরনের ক্যাপিটাল রেজিং এর প্রয়োজন পড়বে। পাশাপাশি নিয়মিত ড্রেজিংও করতে হবে। জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা জাইকার মতে এই জন্য ব্যয় হবে বছরে আরও $30 থেকে $35 কোটি। বিপুল এই অর্থ ব্যয়ের পরও খুবই সীমিত পরিসরে ব্যবহার হবে বন্দরটি। 2041 সালে পায়রা বন্দর দিয়ে কন্টেইনার পরিবহন হবে 5.5 লাখ TEUs এরও কম, অথচ চট্টগ্রাম বন্দরে বর্তমানে বার্ষিক 28 লাখ TEUs কন্টেইনার পরিবহন হয় আর 2041 সালে তা বেড়ে দাঁড়াবে প্রায় 69 লাখ TEUs। বিশেষজ্ঞরা বলছেন পায়রা বন্দরের 14 মিটার গভীরতা চাইলে পুরো চ্যানেলটিতেই এই পরিমাণ গভীরতা লাগবে, কিন্তু পায়রা বন্দর যেতে যে পথটি ব্যবহার করা হবে বা অ্যাপ্রোচ ওয়েব সেখানে প্রায় 60 কিলোমিটার পর্যন্ত গভীরতা খুবই কম। সেখানে যে পরিমাণ খনন করতে হবে তা বছরব্যাপী বন্দরে জাহাজ প্রবেশে বাধা সৃষ্টি করবে। এদিকে মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্পের উপর চূড়ান্ত সমীক্ষা প্রতিবেদন তৈরি করেছে জাইকা। ওই প্রতিবেদনে পায়রা সহ মাতারবাড়ি ও চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য পরিবহনের তুলনামূলক প্রাকলন করেছে সংস্থাটি। এতে বলা হয় 2026 সাল নাগাদ চট্টগ্রাম বন্দরের মাধ্যমে কন্টেইনার পরিবহন হবে 34,09,000 TEUs, ওই সময় পায়রা বন্দরের মাধ্যমে পরিবহন হবে মাত্র 4,80,526 TEUs। বরং পায়রার চেয়ে মাতারবাড়িতে কন্টেইনার পরিবহন হবে বেশি, 9,99,000 TEUs।